বিজেপির প্রার্থী ঘোষণা হতেই উত্তপ্ত বাগদা। চব্বিশ ঘন্টার মধ্যে প্রার্থী বদল না হলে নির্দল প্রার্থী দেওয়ার হুমকি দিলেন বিজেপির কর্মী সমর্থকেরা। উপনির্বাচনে বাগদা কেন্দ্রে সোমবারই প্রার্থী ঘোষণা করেছে বিজেপি। বিজেপির প্রার্থী ঘোষণা হতেই উত্তপ্ত বাগদা। চব্বিশ ঘন্টার মধ্যে প্রার্থী বদল না হলে নির্দল প্রার্থী দাঁড় করানোর হুঁশিয়ারি বিজেপি কর্মী সমর্থকদের। আগামী জুলাই মাসের ১০ তারিখ বাংলার চার কেন্দ্রে উপনির্বাচন, তার মধ্যে অন্যতম বাগদা বিধানসভা। সোমবার দুপুরে নিজেদের প্রার্থী হিসেবে বিনয় বিশ্বাসের নাম ঘোষণা করেছে বিজেপি। প্রার্থীর নাম ঘোষণা করতেই বিক্ষুব্ধ হয়ে পড়ে কর্মী সমর্থকরা। এখান থেকে যথেষ্ট পরিমাণে আমাদের যোগ্য প্রার্থী থাকা সত্ত্বেও বাগদার কোনো ভূমিপুত্রকে এখানে প্রার্থী করা হয়নি। আমরা বারবার বঞ্চিত হচ্ছি, লাঞ্ছিত হচ্ছি। তার জন্য আমরা সিদ্ধান্ত নিচ্ছি আগামী চব্বিশ ঘন্টার মধ্যে যদি এই প্রার্থী পরিবর্তন করে বাগদার কাউকে এনি হোক, মানে এ থেকে যে যে কেউ কেউ প্রার্থী করা হোক, আমরা তাকেই মেনে নেব, তাকে বরাবর দেবো। বাগদার ভূমিপুত্র চাই, আমরা বাগদার ভূমিপুত্র চাই। বাগদার হাইস্কুল ময়দানে বিজেপি কর্মী সমর্থকদের তরফে একটি অস্থায়ী আলোচনা সভার আয়োজন করা হয়। সমর্থকরা জানিয়েছেন, আমরা বাগদার ভূমিপুত্রকে প্রার্থী হিসেবে চেয়েছিলাম, কিন্তু দেখা গেল বহিরাগত প্রার্থী দেওয়া হয়েছে, যাকে কোনোদিন দেখাই যায়নি। আমরা এই প্রার্থী মানছি না। বাগদা কেন্দ্র থেকে প্রার্থী চাই আমরা, অন্য কাউকে চাই না, বহিরাগত চাই না। কারণ যত বহিরাগত আসছে আমাদের থেকে চলে গেছে, আমাদের বাগদার কোনো কথা ওরা শোনেনি, ওরা ভাবেনি। ওই জন্য আমরা বহিরাগত কোনো প্রার্থী চাই না। আমরা চাই আমাদের ঘরের লোক, যে কাজ করবে, যে সঙ্গে থাকবে, তাকেই আমরা চাই। ৮০ লক্ষ টাকার বিনিময়ে প্রার্থী করা হয়েছে বিনয় বিশ্বাসকে, এমনটাই অভিযোগ বিজেপি কর্মীদের। তারা হুঁশিয়ারি দিয়েছেন, চব্বিশ ঘন্টার মধ্যে প্রার্থী বদল না হলে তারা কেউ বিজেপিতে ভোট দেবে না, উল্টে বিজেপি সমর্থিত নির্দল প্রার্থী দাঁড় করানো হবে। আমরা বিশ্বজিৎ দাসকে জোর করে বানালো, আমরা তাও জিতলাম, জিতলে এক মাস গেল না, তার মধ্যে আবার চলে গেল, এইগুলো করবে কি করে? আমরা চাই বাগদার ভূমিপুত্র যে হবে তাকেই আমরা মানবো, এছাড়া আমরা মানবো না। যে চব্বিশ ঘন্টা টাইম দেওয়া হয়েছে, চব্বিশ ঘন্টা টাইম দেওয়া নাই, নির্দল বিজেপির সমর্থিত নির্দল দাঁড় করাবো, তাকে জিতিয়ে দেখাবো বাগদার লোকের ক্ষমতা। এই বিষয়ে প্রতিক্রিয়া দিয়েছেন বাগদা পশ্চিম ব্লকের তৃণমূল সভাপতি অঘোরচন্দ্র হালদার। এটা ওদের আভ্যন্তরীণ বিষয়, ওদের মধ্যে কে প্রার্থী হবে সেই নিয়ে প্রচণ্ড ক্ষোভ। টাকার লেনদেন করে ওরা প্রার্থী করেছে, স্থানীয় কাউকে প্রার্থী করেনি। সেই নিয়ে যারা স্থানীয় নেতৃত্ব তারা আন্দোলন করলেন। আমি সেই সমস্ত বিজেপিদেরকে বলবো, যারা সত্যিকারে বিজেপি দলটা করে, আমি তাদেরকে আহ্বান জানাচ্ছি, ওদের দলের টাকা ছাড়া প্রার্থী হয় না। এটা আবার তার প্রমাণ হলো, গোষ্ঠীদ্বন্দ্বের ফল। তাই সভাবুদ্ধি সম্পন্ন বিজেপি বলবো, ওই বিজেপি দলটা ছেড়ে আমাদের দলে যোগদান করুক। ব্যুরো রিপোর্ট, নিউজ স্নোম্যানস ল্যান্ড, বাগদা। পশ্চিমবঙ্গের সর্বপ্রথম বিল্ডিং মেটেরিয়ালের শপিং মল এখন বনগাঁতে শর্মা গৃহ নির্মাণ। বাড়ি তৈরির সমস্ত মেটেরিয়াল পাবেন একই ছাদের নিচে। আমাদের শোরুমে রয়েছে বিভিন্ন রকমের রড, সিমেন্ট, ইট, বালি, খোয়া, বিভিন্ন কোম্পানির বিল্ডিং কেমিক্যালস, সিলভার স্যান্ড। কিনতে হবে না, একবার শোরুমে আসুন ও তার ব্যবহার পদ্ধতি জেনে নিন। ফ্রি হোম ডেলিভারির সাথে বাড়ির এ টু জেড ইঞ্জিনিয়ার সার্ভিস এবং সুপারভিশন ফ্রি। আছে ফিনান্সের সুবিধা। ঠিকানা শর্মা গৃহ নির্মাণ, বনগাঁ পৌরসভার পাশে। ফোন 9332559005।